আজকাল আমরা এআই সম্পর্কে অনেকেই পরিচিত অর্থাৎ এআই দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন বা চ্যাট জিপিটি দিয়ে বিভিন্ন আমরা আর্টিকেল লিখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আমরা হচ্ছে কোডিং করতে পারছি বা আমাদের যেগুলো জানা নেয় প্রশ্ন করলেই তারা উত্তর দিয়ে দেয় তো আমরা আজকে শিখব যে কিভাবে গুগল বার্ড ইউজ করতে হয় গুগল বার্ড হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট যার মাধ্যমে আপনারা যে কোনো লেখা কন্টেন্ট রাইটিং আপনারা লিখতে পারবেন তো আমরা হচ্ছে গুগল বার্ড ইউজ করার জন্য আমরা প্রথমে গুগলে গিয়ে আমরা হচ্ছে লিখবো হচ্ছে গুগল বার্ড লিখে আমরা সার্চ করবো করলে দেখেন যে প্রথমে হচ্ছে ট্রাই বার্ড অ্যান্ড এআই এক্সপেরিমেন্ট বাই গুগল এই লিঙ্কে আমরা লিখ দেবো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে বার্ড ডট গুগল ডট কম এখানে আমরা ক্লিক দিই আমাদের এখানে যদি ক্যাপসা আসে তাহলে ক্যাপসা পূরণ করবো আমরা সরাসরি হচ্ছে গুগল বার্ডে আমরা প্রবেশ করেছি আর আপনার যদি নতুন ইমেল হয়ে থাকে, আপনা থাকে আপনা বা আপনার হচ্ছে অন্য ইমেল হয়ে থাকে তাহলে হচ্ছে আপনার এই অপশানটা পাবেন সার্চ দিলে যে গুগল বার্ড লেখে সার্চ দিলে এই অপশানটি পাবেন তারপরে এখানে তা টাই টাইবার আমরা ক্লিক দিব দেওয়ার পরে গট ইট দিয়ে দিলেই আমরা হচ্ছে অপশানটা পেয়ে যাব অর্থাৎ আমরা গুগল বার্ড এই অপশানটি আমাদের চলে আসবে এখন যদি আমরা হচ্ছে কোনো প্রশ্ন করি যেমন আমরা একটা প্রশ্ন করি হাউ টু মেক এ রাইস তাহলে এটা কী করবে আমাদের হচ্ছে গুগল বার্ড আমাকে একটা সুন্দর একটা আর্টিকেল দিয়ে দেবে যেমন আমাদের এখানে দিয়েছে প্রথমে ওয়ান কাপ অফ রাইস টু কাপস অফ ওয়াটার এ পান সল্ট এগুলো আমাদের ডিটেলস দিয়ে দিয়েছে তারপর ইনস্ট্রাকশান কীভাবে কী করতে হবে সুন্দর আমাদের ডিটেলস দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা কীভাবে হচ্ছে ভাত রান্না করতে পারি তার একটা সুন্দর আর্টিকেল দিয়ে দিয়েছে তো আমরা যে কোনো ধরনের লেখা বা যে কোনো প্রশ্ন করলে আমরা এই ধরনের সহজেই আমরা হচ্ছে অ্যান্সার পেতে পারি এমনকি আমরা যদি এটা শুনতে চাই লিসেনে দিলে আমরা এটা শুনতে পারবো আচ্ছা আমাদের নেটওয়ার্ক কানেকশানের জন্য আমরা হচ্ছে এখানে শুনতে পাচ্ছি না তো এইভাবে আমরা খুব সহজেই যে কোনো প্রশ্ন আমরা গুগল বার্ড ইউজ করে আমরা তৈরি করতে পারি এখন আমার প্রশ্ন এই লেখাগুলো আমরা ইংলিশ আছে এটা যদি আমরা বাংলাতে ট্রান্সলেট করতে চাই তাহলে কি করব আমরা এই লেখাটা কপি করে নেব কপি এবার হচ্ছে আমরা হচ্ছে নতুন ট্যাপে লিখবো হচ্ছে গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট আসার পর দেখেন অ্যাড্রেসটা হচ্ছে ট্রান্সলেট ডট গুগল ডট কম এই অ্যাড্রেসে আমরা প্রবেশ করবো এখানে আমরা আমাদের লেখাটি পেস্ট করি এবং আমরা এখানে বাংলা যে ল্যাঙ্গুয়েজ আমরা কনভার্ট করব বাংলা সিলেক্ট করব করলে এখানে আমাদের সুন্দর একটা চুলাই ভাত কীভাবে তৈরি করবেন তার একটি সহজ রেসিপি এখানে রয়েছে উপকরণ এক কাপ চাল পানি দুই কাপ এক সিমটি লবণ নির্দেশাবলী এটা আমরা সুন্দর করে আমরা হচ্ছে একটা আর্টিকেল দেওয়া রয়েছে এখান থেকে আমরা কপি করে আমরা সহজে এইভাবে বাংলা আর্টিকেলগুলো লিখতে পারি তো খুব সহজেই আমরা গুগল বার্ড ইউজ করে এইভাবে হচ্ছে আমরা লিখতে পারি আমাদের আরও যদি প্রশ্ন থাকে তাহলে হচ্ছে আমরা এখান থেকে আমরা প্রশ্ন করতে পারি তো ধন্যবাদ সকলকে আমরা আশা করছি যে যে কোনো ধরনের আর্টিকেল বা যে কোনো হচ্ছে কন্টেন্ট লেখার ক্ষেত্রে আমরা গুগল বার্ডটা ইউজ করব আমরা পরবর্তীতে দেখব যে চ্যাট জিপিটি ইউজ করে কীভাবে লেখা যায় গুগল বার্ড এবং চ্যাট জিপিটা অনেকটা একই জিনিস জাস্ট হচ্ছে দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম তো আমরা গুগলের একটি প্রোডাক্ট হচ্ছে গুগল বার্ড তা আমরা এটা খুবই সহজেই ইউজ করতে পারি আমরা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ